আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 অর্থাৎ পর্যায় সারণি থেকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন। সো এই প্যাটার্নটা তুমি যদি সলভ করো ইনশাআল্লাহ তুমি নিমিশেই 100টার বেশি সৃজনশীল সলভ করতে পারবা। সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? সো দেখো আমরা এখানে প্রশ্নটা করা হয়েছে কি ভাই, এখানে এ বি এবং ডি তিনটা মৌল দেওয়া আছে, যদিও এরা প্রতীকী অর্থে কোনো মৌল না, জাস্ট তোমাকে বোঝানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এ ও বি এর আয়নীকরণ শক্তি তুলনামূলক ব্যাখ্যা করো, বা বলতে পারে এ ও বি এর আয়নীকরণ শক্তি ক্রম ব্যাখ্যা করো বা আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো, যেটাই বলুক না কেন এরকম একটা প্রশ্ন আসবে। জাস্ট চেঞ্জ হইতে পারে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন শক্তি বা তড়িৎ কথা, এই যে এতটুকু চেঞ্জ হবে, ঠিক আছে? এরপর দেখো বলছে গ্রুপের মৌলের অবস্থান সর্বদাই বহিঃস্থ ইলেকট্রনের সংখ্যার সমান হয় না ব্যাখ্যা করো। আমার প্রশ্ন মানে অসম্ভব ভালো লাগছে এটা, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, নতুন ধাঁচের একটা প্রশ্ন, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে আমি যদি গ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করতে চাই, তো এখানে আমাকে বলতেছে কি ভাই আয়নীকরণ শক্তিটা ব্যাখ্যা করতে বলতেছে। তো প্রথম তুমি চিন্তা করো এ আর বির কথা বলছে, এ আর বি কে তুমি কিন্তু চেনো না, যেহেতু এ আর বি কে তুমি চেনো না মানে পর্যায় সারণিতে এদের অবস্থানটা তুমি জানো না, তার মানে আগে কি করতে হবে স্যারকে পরিচয় করে দিতে হবে, স্যার এ কে আর বি কে, তাই নাকি? তাই তো, অবশ্যই। তো চলো শুরু করে পরিচয় করে দিই স্যারকে। স্যারকে তুমি আগে বলে দিবা যে পরিচয় দিয়ে দাও, বলবা উদ্দীপক হতে আমরা পাই এ এর পারমাণবিক সংখ্যা 11, তার মানে এ মৌলটা কি, এ মৌলটা হলো সোডিয়াম। সুন্দর করে বলে দিলা, এ মৌলটা কে, সোডিয়াম। আর বি এর পারমাণবিক সংখ্যা, তার মানে বি মৌলটা কে হবে, বি মৌলটা হবে কিন্তু সিলিকন। এই এতটুকু তুমি বললা, বলার পর তোমার উদ্দেশ্য কি ভাই, তুমি বলবা যে এ অর্থাৎ সোডিয়াম ও সিলিকনের আয়নীকরণ শক্তি নিচে ব্যাখ্যা করা হলো, শেষ। এরপর তুমি কি করো ভাই, পরের স্টেপে অবশ্যই সুন্দর করে এই আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা তুমি দিয়ে দিবা। আয়নীকরণ শক্তি কাকে বলে, গ্যাসীয় অবস্থায় কোন একটা পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগে সেটা বলে তার আয়নীকরণ শক্তি। এক একজন এক এক ভাবে দেয়, তুমি তোমার মতো করে দাও, যেটা আছে যেটা জানো তুমি সেটা দাও, বাট সংজ্ঞাটা তুমি এখানে দিবা। এরপর তুমি বলবা আমরা জানি আয়নীকরণ শক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কমে। কেন কমে কেন বাড়ে জানো তোমরা, তাই না? অবশ্যই কিন্তু জানো, কারণ এই যে পুরা চ্যাপ্টার 5-4 নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু বুঝিয়েছি। সো আমি প্লেলিস্ট লিঙ্কটা আমার আই ব্যাটনে হোক বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, জাস্ট দেখে নিবো ওইখান থেকে, বা আমাদের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। সো এটা বলে দিলে আয়নীকরণ শক্তি একটা পর্যাবৃত ধর্ম, বাম থেকে ডান দিয়ে গেলে আসলে বাড়ে, উপর থেকে নিচ দিয়ে গেলে কমে, বলছো। এরপর তুমি কি করবো ভাইয়া, এখন তুমি দেখবা যে এই সোডিয়াম এবং সিলিকন এরা আসলে একই পর্যায়ে মিলতেছে নাকি একই গ্রুপে মিলতেছে, এটা তোমাকে এখন ফিগার আউট করা লাগবে। এর জন্য কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তারপর তুমি বলো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, সোডিয়াম কত, 11, 1s2, 2s2 এন্ড 2p6, 3s1 সোডিয়াম ইলেকট্রন বিন্যাস, এন্ড দেন সিলিকন 1s2, 2s2, 2p6, 3s2 এন্ড 3p2, এটা হলো আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস, ওকে? তো এখন ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখতে পারবা যে দেখবা যে এরা একই পর্যায়ে মিলতেছে না একই গ্রুপে মিলতেছে, খুব সুন্দরভাবে দেখো। আমরা যদি সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাদের পর্যায় নির্দেশ করে, সো এটা দেখো এরও পর্যায় 3, এরও পর্যায় 3, তার মানে সোডিয়াম এবং সিলিকন একই পর্যায়ে আছে। কিভাবে আছে তার আমরা কি জানি, সোডিয়াম আগে আছে, এরপর দিয়ে আছে কি, সিলিকন আছে। সো আমরা কি জানি এটা যদি একই পর্যায়ের মৌল হয় তাহলে তুমি কি করবা, সোডিয়াম এবং সিলিকন যেহেতু একই পর্যায়ের মৌল তাহলে কি হবে, বাম থেকে ডান দিকে গেলে তাদের আয়নীকরণ শক্তিটা কি হবে, বাড়বে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তিটা বাড়ে। এখন তুমি লিখবা কেন বাড়ে, তখন তুমি বলবা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, তার কারণ দেখো সোডিয়াম ইলেকট্রন 11টা, এর কয়টা, 14টা, প্রোটন সংখ্যাও বাড়বে, আর প্রোটন 11টা আর প্রোটন 14টা, কিন্তু নতুন শক্তি স্তর বাড়ে না, আর শক্তি স্তর 3টা আর শক্তি স্তর কিন্তু 3টা, ঠিক আছে? তাহলে কি বলবা, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু নতুন শক্তি স্তর বাড়ে না, ফলে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা বেড়ে যায়, যার কারণে তাদের আয়নীকরণ শক্তির মানটা বেড়ে যায়। এই কারণে আয়নীকরণ শক্তির ক্রম হবে কি, ক্রম হবে সিলিকনের বেশি সোডিয়ামের কম, সিম্পল। জাস্ট এখানে চেঞ্জ হইতে কি পারে বা, এবার সোডিয়াম সিলিকন আসছে, এখানে ম্যাগনেশিয়াম ক্লোরিন আসতে পারে, হোয়াট এভার, যেটাই তোমাকে আসুক না কেন জাস্ট তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে, ক্লিয়ার হয়েছো? যদি এতটুকু বুঝে থাকে একটু Y1 ক্লিয়ার লিখে আমাকে জানো, ঠিক আছে? চলো এবার আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে আমাকে কি বলা হয়েছে, পরের প্রশ্নতে বলা হয়েছে যে গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই তাদের সর্বশেষ শক্তি ইলেকট্রন দ্বারা কিন্তু ফিগার আউট করা যায় না। তার মানে আমাদের মনের ভিতরে একটা ভুল ধারণা আছে যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হয়তো বা তাদের গ্রুপ নির্দেশ করে, অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা, সবসময় এটা মিলবে না,
সেটা তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করবে? প্রথমেই তোমাকে চিহ্ন মানে চিহ্নিত করে দিতে হবে যে ঘ নম্বর করতেছ। স্যার তো আর এ বি মৌলকে চেনে না, তাদের বলবা যে আমরা উদ্দীপক হতে পাই এ এর পারমাণবিক সংখ্যা 11, তার মানে এ মৌলটা কি হবে সোডিয়াম, আবারও পরিচয় করে দিবা। বি মৌলটা হবে কি তাহলে 14, তাহলে সিলিকন। আর ডি মৌলটা কি হবে? ডি মৌলটা হবে কিন্তু ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24। ঠিক আছে, পরিচয় করে দিলাম। তারপর তুমি বলবা নিচে এদের ব্যাখ্যা করা হলো, মানে এই কথাটা বাংলাতে লিখে হলো ব্যাখ্যা করা হলো। এবার তুমি বলবা যে এদের সুন্দর করে ইলেকট্রন বিন্যাস করবা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে ফেলবা কোনো কথা ছাড়া। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। এরপর তুমি কার করবা, সিলিকন একটা ইলেকট্রন বিন্যাস করে ফেলো, সিলিকন কত 14, একটু গ্যাপ দিয়ে লেখো 1s2 2s2 2p6 3s2 3p2, সিলিকন ইলেকট্রন বিন্যাস শেষ। এরপর তুমি ক্রোমিয়াম একটা করো, ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6 30 and 4s, তুমি জানো এখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। এ পর্যন্ত 18টা চলে গেছে, প্রথম যাওয়ার কথা এখানে 2টা, 20 এখানে যাওয়ার কথা 4টা, বাট আমরা জানি এটা আব্বাও নীতি অনুযায়ী ঠিক, কিন্তু স্থিতিশীলতার জন্য অর্থাৎ পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো বা উপস্তর গুলো অধিক স্থিতিশীল, এই জন্য এখান থেকে এক ইলেকট্রন এখানে চলে আসে, 5 হয়ে যায়, এখানে কত হয়ে যায়, 1 হয়ে যায়, এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। আই হোপ তোমরা জানো, চ্যাপ্টার 4 এ আমরা পড়ছি এটা। এখন তুমি বলবা, তুমি আবার গ্যাপ দে গ্যাপ দে লেখো, তুমি বলবা যে এরকম ইলেকট্রন বিন্যাস করছো, তারপর তুমি বলবা যে যদি সর্বশেষ গ্রুপের মোলের অবস্থানের ইলেকট্রন গুলো, তো সর্বশেষ ইলেকট্রন গুলো যাদের গ্রুপ নির্দেশ করতো, তাহলে সোডিয়ামের গ্রুপ হইতো 1, ঠিক আছে, এবং সিলিকনের গ্রুপ হইতো কত বলো তো 2 আর 2 আর 4, সিলিকন কি 4 নাম্বার গ্রুপে আছে? কখনোই নাই। এবং ক্রোমিয়ামের গ্রুপ হইতো কত? 6, ক্রোমিয়াম মিলে গেছে। এখন কেন মিলে গেল, এই দুটো মিলতেছে এটা মিলতেছে না, কেন মিলতেছে না? তখন তোমাকে বলা লাগবে যে সর্বশেষ ইলেকট্রন দ্বারা কখনোই তাদের গ্রুপ নির্ণয় করা যায় না, এটা নির্ভর করে তাদের ব্লকের ওপর। তখন তুমি ব্যাখ্যা দিবা, আমরা জানি সোডিয়াম একটা এস ব্লকের মৌল, তার মানে এর ব্লক নাম্বারটা কি, ব্লক হইল এস, আর পর্যায় কত, পথে পর্যায় বোঝাচ্ছি, পর্যায় কত ভাইয়া বলো তো? সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাদের পর্যায় নির্দেশ করে, মানে পর্যায় হইল 3, তাহলে গ্রুপ কত হবে? আমরা জানি যদি এস ব্লক মৌল হয়, এস এর ক্ষেত্রে এস এ যতগুলো ইলেকট্রন থাকে সে তাদের গ্রুপ নির্দেশ করে, তাহলে এস এ কয়টা ইলেকট্রন আছে? এস এ একটা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ নাম্বার 1, কখনই সর্বশেষ ইলেকট্রন দেখে না, বুঝতে হবে কখন এটা হবে যদি সেটা এস ব্লকের মৌল হয়, ক্লিয়ার? এরপর আসলে যে বলবা যে এটা কি ব্লকের মৌল, দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা পি তে প্রবেশ করছে, তার মানে এটা পি ব্লকের মৌল, পি ব্লকের মৌল যদি হয় তখন আমরা কি করব, আমরা জানি পি ব্লকের মৌল হইলে প্রথমত ব্লক নাম্বার লিখে নাও, ব্লক পি, পথে পর্যায় বোঝাচ্ছি পর্যায় কত 3, তাহলে গ্রুপ কত হবে, গ্রুপ হবে যেহেতু পি ব্লকের মৌল তখন এই এস প্লাস পি ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করতে হয়। এখন দেখো তো এস ইলেকট্রন আছে কয়টা, 2টা, তাহলে এস এর জায়গায় 2 বসাও, পি তে আছে কয়টা, 2টা, 2 বসাও, দেখো 10 আর 2 12 আর 2 14, তখন গ্রুপ নাম্বার কত হচ্ছে, 14, তখন দেখবা এই সিলিকনটা গ্রুপ 14টাই আছে। তখন তুমি বলতে পারবা যে এটা সবসময় কার উপর ডিপেন্ড করে, ব্লকের উপর ডিপেন্ড করে, নট সর্বশেষ ইলেকট্রন, ওকে। এরপর আসো, তুমি যদি দেখো যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, যেহেতু ডি ব্লকের মৌল হয়, ডি ব্লকের ক্ষেত্রে সূত্রটা কি ছিল মনে আছে, এন মাইনাস ওয়ান ডি এন এস, তাই না? তো এই এনটা কি ভাইয়া, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ পর্যায় নাম্বার। তাহলে বলতো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে পর্যায় কত, আচ্ছা ব্লক আগে বলো, ব্লক মানে কি, সর্বশেষ ইলেকট্রনটা কত, ডিতে প্রবেশ করছে না, তাহলে ডি ব্লকের মৌল, পর্যায় কত বলতো? এগুলো কিন্তু উল্টাপাল্টা হইতে পারে, এই জন্য বেসিক ক্লাসটাকে দেখে আসবা চ্যাপ্টার 4 থেকে, ওকে। তো এবার পর্যায় কত বলতো, পর্যায় সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাদের পর্যায় নির্দেশ করে, নট সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, এটা আমার ডিপেন্ড করে না, কারণ সর্বশেষ ইলেকট্রন ডিতে গেছে ভালো কথা, বাট সেজন্য ব্লক ডি হয়েছে, বাট সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাদের পর্যায় নির্দেশ করে, এই জন্য সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, এই জন্য পর্যায় 4। তাহলে গ্রুপ কত হবে ভাইয়া, গ্রুপ হলে এইভাবে নির্ণয় করতে হয়, সূত্রটা কি, এন মাইনাস ওয়ান ডি এন এস, তাহলে এনটা কি, এই যে 4 সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে 4 বসে দাও, 4 মাইনাস 1 ডি 4 এস, অর্থাৎ 4s, 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3d and 4s, এইখানে যতগুলো, অর্থাৎ 3d এবং 4s এ যতগুলো ইলেকট্রন থাকবে সেটা তাদের গ্রুপ নির্দেশ করে ডি ব্লকের ক্ষেত্রে। সো এখন দেখো তো ভাইয়া, এটা যেহেতু ডি ব্লক মৌল ছিল, তা ডি তে ইলেকট্রন আছে 5টা, আর এস এ আছে কয়টা, 1টা, তাহলে 5টাকে কত, 6, তাহলে গ্রুপ নাম্বার কত, 6, ঠিক আছে। আমি একদম এমন না যে তোমাকে শর্টকাটে শিখালাম, পুরো বিষয়টাই তোমাকে বুঝিয়ে দিছি ইনশাল্লাহ, বুঝাতে পারছি আমি।
এই জন্য আমি বলবো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে পর্যায়সারণিত মৌলের অবস্থান নির্ণয় করতে হয়, এই ক্লাসটা অবশ্যই চ্যাপ্টার 4 এর পর্যায়সারণির যে প্লেলিস্ট আছে আমাদের ডিসক্রিপশন বক্সে দিব আমি, ওইখান থেকে দেখে নিবা। সো আমি যদি এটাকে আবার সামারাইজ করতে চাই, তুমি বলবা যে গ্রুপের মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় সর্বশেষ ইলেকট্রন নির্ভর, কি বলতেছি আজে বাজে কথা বলতেছি, ভালো করে রাখো। তুমি বলবা যে গ্রুপের মৌলের অবস্থান সর্বদাই বহিঃস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না, নিচের কারণ সহ ব্যাখ্যা করা হইলো, ঠিক আছে। তারপর তুমি কি করবে, পরিচয় দিয়ে দিবা, তারপর তাদের ইলেকট্রন বিন্যাস করবা, এরপর তুমি কি করবা সোডিয়ামের ব্লক সহ এটা ব্যাখ্যা করবা, সিলিকনের ব্লক সহ এটা ব্যাখ্যা করবা, এবং ক্রোমিয়ামের ব্লক সহ গ্রুপ সহ ব্যাখ্যা করবা। তারপর তুমি বলবা যে সোডিয়ামের ক্ষেত্রে তাদের গ্রুপ নাম্বার 1, তার সর্বশেষ ইলেকট্রন 1টা, সেটা মিলে যাচ্ছে, কিন্তু সিলিকনের ক্ষেত্রে গ্রুপ হওয়ার কথা ছিল 4টা, হ্যাঁ 4 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ সবসময় তাদের সর্বশেষ ইলেকট্রনই তাদের গ্রুপ নির্দেশ করে না, এটা নির্ভর করে তাদের ব্লকের উপর। সিলিকন যেহেতু ছিল একটা পি ব্লকের মৌল, এই জন্য তাদের এস এবং পি ইলেকট্রন সাথে দশযোগ করতে হয়, ঠিক আছে, বাংলা কথাগুলো লিখবা, তারা গ্রুপ নাম্বার হয়েছে কত, 14। তারপর তুমি এটা ব্যাখ্যা দিবে, একইভাবে সেম কথাগুলো লিখবা। পরিশেষে বলতে পারি সবসময় একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন তাদের গ্রুপ নির্দেশ করে না, শেষ। এভাবে তুমি যদি লিখতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই ফুল মার্ক পাবা, ঠিক আছে। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জাস্ট Y2 লিখে জানিয়ে দাও, এবং তোমাদের কোনো টপিকের ক্লাস লাগবে জাস্ট কমেন্ট বক্সে জানাবো, আমি চেষ্টা করবো সেই টপিকে ক্লাস নেওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর জন্য দোয়া রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।